লোকাতীত লোকশিল্পী নির্মলেন্দু, নির্মলেন্দু চৌধুরী। এই নির্মল নিবেদন একজন বড় মাপের মানুষের কণ্ঠ দিয়ে বিশ্বকে ছোঁয়ার কাহিনী, রাজপথের গানকে রাজদরবারে নিয়ে যাওয়ার ইতিহাস। ১৯২২ সালে সিলেটের এক গ্রামে নির্মলেন্দুর জন্ম। আমার জন্ম হয়েছিল গ্রামে। আমার গ্রামের যে জগৎস্থিতি সেটা ছিল এমন একটা সুন্দর পরিবেশের মধ্যে, যে পরিবেশটা ছিল প্রকৃতির অদল সম্ভার দিয়ে সাজানো। গ্রামটার উত্তর দিকে ছিল খাসিয়া পাহাড়, গ্রামের সামনে দিয়ে ছিল সোমেশ্বরী নদী, পাহাড়ি নদী, পিছনটা বিস্তীর্ণ সবুজ মাঠ, আর ওই মাঠের পাশ দিয়ে ছিল ছোট্ট রাস্তা। সকালবেলা যখন আমরা উঠতাম তখন দেখতাম রাখাল সেই গরু নিয়ে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে ভেসে আসতো গানের কলি। সেই গান বা সেই রাখাল ছেলে বা সেই মাঠ, সেই নদী, সেই পাহাড় আমাকে হাতছানি দিয়ে মনে হতো ডাকতো। ছোটবেলা থেকে গ্রামের আলো হাওয়া তার মনে রং ধরায়, গানের রং। দেশ বিভাগের পর যুবক নির্মলেন্দু আসেন কলকাতায়, গলায় গান, হাতে দোতারা, বুকে সাহস। সেই সময়কার নির্মলেন্দুর গান। নির্মলেন্দু ধীরে ধীরে প্রতিষ্ঠিত হলেন কলকাতায়। তাঁর সুরেলা দরাজ গলা শুনে বাংলা জুড়ে লাগলো চমক। ১৯৫৫ সালে তাঁর ডাক পড়ল বিশ্ব যুব উৎসবে, ওয়ার্স, আন্তর্জাতিক লোকসঙ্গীত প্রতিযোগিতায় পেলেন প্রথম স্থান, হলেন স্বর্ণপদক বিজয়ী। দেশে ফিরেই তাঁর প্রথম রেকর্ড। আমার ছাদের নাম পূজন বইয়া যায় রে, পূজন বইয়া যায় রে, ও স্বপ্ন পারে কি জানিয়া। আমার ছাদের নাম পূজন বইয়া যায় রে, পূজন বইয়া যায় রে, ও স্বপ্ন পারে কি জানিয়া। রামায়া সরপাল খানি উঠে যে হাওয়ায় কিরে, হই হই হইয়া উতল পাতল ঢেউয়ের বুকে, কথই দরি আয় কিরে, হো 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 উথল পাতল ঢেউয়ের বুকে, কথই দরি আয় কিরে, হো 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 ওই করি না নিরুদ্দেশের অসীম সীমানা আয় রে, ও সফল পারে কে জামিয়া। আমার সাধের নাম পূজন বইয়া যায় রে, পূজন বইয়া যায় রে, ও সফল পারে কে জামিয়া। চলে তীরে নিশানা, তৈরিয়া নৈরিয়া নদে নারে নদে নার কিরে, ও তৈরিয়া নৈরিয়া নদে নারে নদে নার কিরে, ও ও ও সোনা স্বপ্ন বুকে দে, ময়ূর পাখি ছুটে চলে তীরে নিশানা।
আমার সাথে যেন দুজন ভাইয়া যায় রে, দুজন ভাইয়া যায় রে, ও স্বপন পারে যাবি আয়, আমার সাথে যেন দুজন ভাইয়া যায় রে, দুজন ভাইয়া যায় রে, ও স্বপন পারে যাবি আয়, যাবি আয়, যাবি আয়। নদীর ধারে আমি দাঁড়িয়ে থাকতাম, নদীর ধারে দাঁড়িয়ে থাকতাম বিকেলবেলা। বিকেলবেলা হলে পরেই সে নদীর দিয়ে বিভিন্ন ধরনের নৌকো, বিভিন্ন জাত বা বিভিন্ন ধরনের লোক সেদিক দিয়ে যেত এবং তাদের হঠাৎ হয়তো এক কলি আমি শুনলাম। কিরম ভাবে শুনলাম, যেমন ধরুন যখনই বলতো আমার মনটা ঠিক উদাস বা একটা বিভোর চিত্তে আমি সেই দাঁড়িয়েই থাকতাম। এই উদাস করা গান শোনা যাক নির্মলেন্দুরই কণ্ঠে। এমনই এক কবির গান রেকর্ড করলেন নির্মলেন্দু। পাগল হইয়ে বন্ধু পাগল বানাইলে পাগল, পাগল হইয়ে বন্ধু পাগল বানাইলে
পাগল। আগে ভালোবাসি দিয়ে মুখের হাসি, যত দোষের দোষী আমায় বানাইলে পাগল। পাগল হইয়ে বন্ধু পাগল বানাইলে পাগল। পাগল হইয়ে কোলে বসিয়ে নয়নের জলে বন্ধু আমায় ভাসালে। পাগল হইয়ে কোলে বসিয়ে নয়নের জলে বন্ধু আমায় ভাসালে। এখন পীড়িতের পরি না পাইলাম, ভিখারি সাজিলাম ছিল কপালে পাগল। হায়রে ভিখারি সাজিলাম ছিল কপালে পাগল। পাগল হইয়ে বন্ধু পাগল বানাইলে পাগল। নামো জিতাম জীবন যৌবন না দিতাম ঢালি, আগে যদি জানিতাম তোর প্রেমে নামো জিতাম জীবন যৌবন না দিতাম ঢালি। তোরে পাগল যাবলে তোমার মনে নয়, দেখিয়া যাইও বন্ধু মরণ কালে পাগল। বন্ধু দেখিয়া যাইও বন্ধু মরণ কালে পাগল। পাগল হইয়ে বন্ধু পাগল বানাইলে পাগল। পাগল হইয়ে বন্ধু পাগল বানাইলে পাগল। আমার যে সাবজেকশন বাড়ি বলেছিল সেখানে একজন বিখ্যাত লোককবির জন্মস্থান, সে হাসান রোজা। তখন আমার বয়স ছিল 7-8 বছর, তখন আমি খুব সুন্দরভাবে ছন্দতে লয়েতে নিচে নেছি তা করতাম। যেমন ধরুন ও লোকে বলে আরে বলে রে গর বাড়ি ভালা নাই আমার, আরে ভালা কই দিয়া গর বানাইয়া বাসমু কই দিন আর, আরে আয়না দিয়া সাইয়া দেখি। সেই হাসান রোজার গানকে রেকর্ডের মাধ্যমেও মানুষের মনের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন নির্মলেন্দু। একদিন তোর হইবে রে মোর রে হাসন রাজা, একদিন তোর হইবে রে মোর মায়া জালে বেরিয়া মরণ, মায়া জালে বেরিয়া মরণ হইল না শরণ রে হাসন রাজা, একদিন তোর হইবে রে মর। কোথায় গিয়া রইবে তোমার সুন্দর সুন্দর নারী, কোথায় রইবে রাম পাশায়ার ও গো কোথায় রইবে রাম পাশায়ার সাধের লক্ষণ সিরিরে হাসন রাজা, একদিন তোর হইবে রে মর।
সাই বাইনি রে হাসন রাজা রায়গঞ্জতিয়া করবাইনি রে হাসন রাজা আরে করবাইনি রে হাসন রাজা ঘরে ঘরে বিয়া ছাড়ো ছাড়ো হাসন রাজা এই ভবে একদিন তোর হইবে রে মোর একদিন তোর হইবে রে মোর রে হাসন রাজা একদিন তোর হইবে রে মোর। নির্মলেন্দু তার সঙ্গীত অনুসন্ধিৎস মন নিয়ে গ্রাম বাংলার বিভিন্ন লোকগাথা ও গীতিরূপকে বাঁধলেন তার সুরের জালে। ময়মনসিংহ গীতিকাব্যের দুটি উপাখ্যান তার পরিচালনায় রেকর্ড করা হল। মলুয়া গীতিনাট্যে, যার রেকর্ড রূপারূপের শীর্ষক চাঁদ বিনোদ, তার ভূমিকা জমিদারের। আমি তো প্রবল প্রতাপশালী জমিদার, আমার হুকুমে হয় সব একাকার। দেখিয়াছি জলের ঘাটে গৌর বরণ হরি, লোক লস্কর লইয়া তারে শীঘ্র আনো হরি। অপরটি কাজল রেখায়, তিনি সূত্রধার। ভাটিয়াল মুল্লুকে ছিল সাধু সদাগর, আর সেই না সদাগরের নাম ছিল ধনেশ্বর রে। শুনো শুনো সর্বজন, শুনো হে শুনো শুনো সর্বজন, শুনো হে শুনো সর্বজন। এক পুত্র রত্নেশ্বর কন্যা কাজল রেখা, কালো মেঘে জলে যেন বিজলির লেখা। হীরামতি জলে যেন কন্যা জবে হাসে, নতুন বর্ষার জলে পত্র যেন ভাসে। সেই নেশা দূর হইল হার কি দুর্মতি, জোয়ার কারণে তাহার অশেষ দুর্গতি রে। ঘর গেল বাড়ি গেল গেল ধনুমান, পুত্র কন্যা লইয়া তাহার বাঁচে না পরাণ। দেখিতে দেখিতে কন্যা কিশোরী হইল, বিয়ার লাগিয়া লোকে বলিতে লাগিল। জুয়ারি বাপের কন্যা কে করিবে বিয়া, ধন নাই মান নাই সকলি হারাইয়া। এমন কালেতে এক সন্ন্যাসী যে আইল, পায়েতে পড়িয়া সাধু কাঁদিতে লাগিল। সন্ন্যাসী তাহারে দিল এক সুখ পাকি, আঙ্গুটি সুন্দর দিল কাছে আনি ডাকি। এই ধর্মমতি শোক এই করিও যত, সব দুঃখ দূরে যাবে ধর্মের আগমন। সন্ন্যাসী চলিয়া যায় আপনার মনে, সুখের কাছেতে সাধু নিজ দুঃখ ভনে রে। আমার শিল্পী জীবনের সৃষ্টি কার্যে উৎস হয় বিভিন্ন উপাদান, আর সেই উপাদানগুলিকে যদি আমি বিশ্লেষণ করি, তা ছিল বাঙালির নিজস্ব গ্রামীণ সংস্কৃতির কতগুলি সুখ দুঃখের কথা, ব্রত কথা, বারো মাসের তেরো পার্বণ, কুমারী মেয়ের ব্রত কথা, পাঁচালী। যদি না গ্রামীণ জন্মাতাম তাহলে কি শিল্পী হতে পারতাম? তাহলে কি সমস্ত লোকের আশীর্বাদ, শুভেচ্ছা, হাততালি, গালাগালি